রাজনীতির ময়দানে প্রথমবার, মানুষের ময়দানে তো অনেকবারের পর একবার, সুতরাং এটা তো নতুন কিছু নয়। আমি জিতব, বাংলার মানুষ জবাব দেবে। তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া, সামাজিকভাবে দেউলিয়া, শিক্ষা দিক থেকে দেউলিয়া, স্বাস্থ্যের দিক থেকে দেউলিয়া। ফাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কিছুই পাইনি। যদি আমরা জিততে পারি, এসে ঘাটালের জন্য সর্বক্ষণ আছি 365 দিন 24 ঘন্টা। মানুষের কাছে ভোট চাইব, মানুষ ভালোবেসে ভোট দেবেন। আমরা যদি আসতে পারি ঘাটালের জন্য, আমি সম্বচ্ছর থাকবো, ঘাটালের মানুষের জন্য কাজ করব। এবং যে দেউলিয়াপনটা দেখতে পাচ্ছি, যে সামান্য একটা সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেও রেফার করে দেয়, শিক্ষার জন্য SSC-তে বসে অনশন করে, সংস্কৃতির জায়গায় গালাগালি দিয়ে রাজনীতি করে, সমস্ত দিক থেকে দেউলিয়া হয়ে গেছে তৃণমূল সরকার। ম্যাডাম, তৃণমূল নেতৃত্ব বলছেন আপনি আপাদমস্তক দুর্নীতিপরায়ণ, যার জন্য আপনি হচ্ছে বাঁচার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন, পচা ডিম যাতে না খেতে হয় রাস্তায় বেরোলে সেই জন্য আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, অজিত মাইতি এই অভিযোগ করছে, প্রকাশ্যে বলছে, কি বলবেন? অজিত মাইতিকে নির্বাচন কমিশন শুনলাম যে নোটিশ দিয়েছে, আমাদের সেনাবাহিনী যারা আমাদের দেশ বাঁচায় তাদের হাত ভেঙে দিতে বলেছে। যে নেতা এই ধরনের কথা বলে, সে নেতার কথা অর্থহীন। আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না, মানুষ জবাব দেবে। দিদি, আপনার অপোজিটে দেব প্রার্থী, একজন ফিল্ম স্টার, কীভাবে মোকাবিলা করবেন? দেব মানুষ ভালো, আমার ছোট ভাইয়ের মতো। এটা রাজনৈতিক মোকাবিলা, এটা আমরা রাজনৈতিক ময়দানে সীমাবদ্ধ রাখবো। অজিত দিদি আজকে বেরোচ্ছেন? হ্যাঁ বেরোবো। এক সময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলে মা বলতেন, সেই জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে আপনি প্রার্থী, কি বলেন? আরে দেবরা, কি করছেন? এটা তো অনেক পুরনো প্রশ্ন, এটা আজকের দিনে অর্থহীন। মা অনেক রকমের মা আছে, কৈকেয়ীও মা ছিল, ঠিক আছে? দিদি, এই ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে টিংলা এবং সবং পড়ছে, টিংলায় বিস্ফোরণ হয়েছিল, সবং এর কলেজ ছাত্র খুন হয়েছিল, তাতে আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছিল বিরোধীরা, সেই সময় কি করবেন, কিভাবে মোকাবিলা করবেন, আবারও তো সেই প্রশ্নগুলো অ্যারাইজ করবে। যখন প্রশ্ন উঠবে আমি উত্তর দেব। একজন এসপি টেনিয়রে অনেক কিছু ঘটনা ঘটে, অনেক বিস্ফোরণ এখনো ঘটছে সমস্ত বেঙ্গলে, বিভিন্ন জায়গায়, বীরভূমে হচ্ছে, ভাঙড়ে হচ্ছে, বিস্ফোরণ হতেই পারে। ফলে একজন এসপি হিসেবে যেভাবে মোকাবিলা করার দরকার সেইভাবে মোকাবিলা করেছি। এই প্রশ্ন যদি ওকে জবাব দেবো, ওটা নিয়ে আমার চিন্তা নেই। দিদি, যেই দাসপুরে আপনি আজকে প্রচারে যাবেন, সেই দাসপুরেই তো আপনার বিরুদ্ধে শোনার একটা অভিযোগ রয়েছে। থাক না অভিযোগ, কি আছে, আমি প্রচারে বেরোবো। ওই অভিযোগ তৃণমূল সরকার করেছে, করুক না, ও তো করে, সবার বিরুদ্ধেই করে, যারাই ওদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এটা খুব নর্মাল, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। আইপিএস থাকাকালীন আপনার কাছে ফ্যাক্টর হবে, যেখানে দেবের বাড়ি? না না না, কোনো ফ্যাক্টর নেই। যদি আইপিএস থাকাকালীন আপনি অনেক পলিটিক্সের বই পড়েছেন, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি, আপনি বই পড়তেন পলিটিক্সের, আপনি কি আগে থেকেই মানে ঠিক করেছিলেন যে পরে ভবিষ্যতে রাজনীতিতে আসবেন? না না, আমি সেরকম কিছু ঠিক করিনি, সেরকম কিছু ঠিক করিনি। বাবারে, অজিত মাইতি আমার সাথে সারা জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিতরণ করেছেন। দেব সঙ্গে ছিল, অজিত মাইতির সঙ্গে ছিল, আজকে দেব বলছে উনি ঘাটালের উন্নয়নের জন্য কাজ করেছেন, অজিত মাইতি বলছে কিছু করেননি, ঠিক আছে? তৃণমূল সরকার যখন যেরকম দরকার মনে করে সেরকম কথা বলে। সুযোগ সন্ধানী একটা সরকার, দেউলিয়া একটা সরকার, এটা বাংলার মানুষ জবাব দেবে। শুধু ঘাটালে না, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রণক্ষেত্র, এগুলো রাজনৈতিক রণক্ষেত্র যেখানে মানুষ জবাব দেবে। যেরকম নেতৃত্ব বলবেন, দিলীপ দা বসে আছেন, যদি যেতে বলেন যাবো। তৃণমূলের কমপ্লেন করা ছাড়া কোনো কাজ নেই। এতদিন আমরা মাল খেতাম, কমপ্লেন করতাম, এখন কমপ্লেন করছে না। এটাও ঠিক যে আজকে এত ভয় পেয়ে গেছে নির্বাচন থেকে, হাসতেও পাচ্ছে না, নাচতেও পাচ্ছে না, আমাদের কর্মীদের নাচ দেখে ভয় পেয়ে গেছে।
বুঝি যাবে যার বিরুদ্ধে আপনি একদিন অভিযোগ করতেন সেই ভারতী ঘোষকে নিয়ে এখন প্রচারে বেরোচ্ছেন, কি বলবেন? ভারতী ঘোষ তখন সরকারি অফিসার ছিলেন, সে সরকারের বিরুদ্ধে যে কমপ্লেন ছিল সেটা ওনার বিরুদ্ধেও করেছি। আজকে তিনি তখন আমার সামনে ছিলেন, এখন আমার পাশে আছেন। আমার পার্টির একজন কর্মী, আমার পার্টির ক্যান্ডিডেট, তিনি যাতে যেতেন এবং তিনি যা যা ওখানে সরকারে থাকতে তাকে যা সহ্য করতে হয়েছে কেন সে কাজ করে দিন লোককে বলবেন, লোক নির্ণয় নেবে। আমরা তাকে যোগ্য মনে করেছি। কেন্দ্রে